আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহ আবারকাত প্রথমে চলাত একটা কড়াই বসিয়েছি এক কাপ তেল গরম করে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আস্ত জিরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে অ্যাড করে দিলাম এক কাপ পানি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ ভালোভাবে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম কাঁচা মরিচ ছোট আর মাছ এখন মাছগুলোকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাছগুলো কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে অ্যাড করে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে অ্যাড করে দিচ্ হাফ কাপ পরিমাণ ধনেপাতা কচি ধনেপাতা কুচিটা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি